মেঘলা হলে দিন একলা পরে মন কাটতে না চায় রাত করবি কি এখন মেঘলা হলে দিন একলা পরে মন কাটতে না চায় রাত করবি কি এখন চাইলে চলে যা যদি না থাকে উপায় সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায় সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়। নমস্কার বন্ধুরা, সলিউশন বাংলা এসডিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে স্টুডিও সমান শিল্পীরা যেরকম গান রেকর্ডিং করে ঠিক একই রকম আপনারা একই রকম কোয়ালিটি আপনারা পাবেন আপনাদের মোবাইল থেকেই। আজকের ভিডিওতে আমি দেখাবো কোন সেই অ্যাপ, কী সেই সেটিংস রয়েছে যার জন্য আপনারা এত সুন্দর ভয়েস রেকর্ডিং করতে পারবেন। সেখানে ভোকাল মাস্টারিং থেকে শুরু করে আপনারা মিউজিক মাস্টারিং পর্যন্ত এ টু জেড সমস্ত সেটিংস রয়েছে, দুর্দান্ত কোয়ালিটি। হ্যাঁ বন্ধুরা, আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে শিল্পীর মতো একটা গান রেকর্ড করতে হলে, স্টুডিও সমান কোয়ালিটি একটা গান রেকর্ড করতে হলে, ভয়েস রেকর্ড করতে হলে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ল্যাক্সিস অডিও এডিটর এই অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ল্যাক্সিস অডিও মেকার ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। গুগল প্লে স্টোর থেকে ল্যাক্সিস অডিও এডিটর ডাউনলোড করে নেওয়ার পরে সরাসরি ওপেন করলেই লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমত দেখুন এটি হলো স্পিক ভলিউম স্কেল, আপনারা এটা কম বেশি করে রেকর্ডিং করতে পারেন। তবে আমি সাজেস্ট করব এটা কম রাখাই বেটার হবে, তাহলে ভয়েস কোয়ালিটি খুব সুন্দর আসবে। এবং যদি এই স্কেলটা আপনারা অনেক বেশি করে রেকর্ডিং করেন তাহলে হতে পারে যে ভয়েসটা ফেটে যেতে পারে। এবং এটি হলো প্লে অপশন, তবে ডিরেক্টলি রেকর্ডিংসের জন্য আপনাদের সরাসরি এখানে লাল অপশনটাতে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। মেঘলা হলে দিন একলা পরে মন কাটতে না চায় রাত করবি কি এখন মেঘলা হলে দিন একলা পরে মন কাটতে না চায় রাত করবি কি এখন চাইলে চলে যা যদি না থাকে উপায় সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায় সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়। এবারে সেই রেকর্ডিং অডিওটা সেভ করার জন্য সরাসরি এই অপশনে ক্লিক করতে হবে। দেখুন আমরা যে অডিওটা রেকর্ড করলাম সেটা কিন্তু টাইমলাইনে চলে এসেছে। এবারে যদি আপনারা চান আপনাদের পছন্দ মতো কিন্তু ইফেক্ট লাগাতে পারেন। এটা গেল ডিরেক্টলি সফটওয়্যারের উপরে আপনারা কীভাবে রেকর্ড করবেন। তবে আপনারা যদি চান আপনাদের মেমোরির থেকে আপনারা যে কোনো ফাইল ইম্পোর্ট করে কিন্তু সেটাকে মিক্সিং করতে পারেন বা মাস্টারিং করতে পারেন। আপনার পছন্দের যে কোনো অডিও ফাইল ইম্পোর্ট করার জন্য প্রথমেই আপনাকে এই ওপেন অপশনে ক্লিক করতে হবে। ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন মেমোরি ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনাকে চয়েস করে নিতে হবে আপনি কোন অডিওটি ইম্পোর্ট করতে চান। সেই অডিওটি সিলেক্ট করার সাথে সাথে আপনি লক্ষ্য করবেন সেটা টাইমলাইনে চলে আসবে। দেখুন আমি যে ফাইলটি রেকর্ড করলাম সেটি আমি সেভ করে রেখেছিলাম আপনাদের বোঝানোর জন্য, সেটি আমি ইম্পোর্ট করছি এখানে। ইম্পোর্ট করার সাথে সাথে দেখুন সেটা টাইমলাইনে চলে এসেছে। এবার এটার উপরে আমরা মাস্টারিং করব বা বিভিন্ন রকম ইফেক্ট সেট করব। মেঘলা হলে দিন একলা পরে মন। দেখুন এখানে অডিওর উপরে যে কোনো ইফেক্ট লাগানোর জন্য প্রথমে ডান দিকে উপরের দিকে দেখুন থ্রি ডট বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে এবং সেখান থেকে আপনারা সমস্ত ইফেক্টগুলি সেট করতে পারবেন।
তো প্রথমেই এখানে থ্রি ডটে ক্লিক করুন। এরপরে দেখুন অনেকগুলো অপশন আসছে, এখানে প্রথমেই আপনাকে ইফেক্টে ক্লিক করতে হবে। একটি রেকর্ডিং অডিওতে আপনারা স্টুডিওর মতো কোয়ালিটি নেওয়ার জন্য ইফেক্টে এসে প্রথমেই আপনাকে নর্মালাইজ করতে হবে। নর্মালাইজ করার সাথে সাথে লক্ষ্য করুন অডিওর যে ফিল্টারটা রয়েছে সেটা কিন্তু হাই হয়ে গেল এবং তুলনামূলকভাবে আগের থেকে কিন্তু সাউন্ড অনেক বেশি পাবেন। এই অডিওর উপরে আমি যে সকল সেটিংসগুলো অ্যাটাচ করছি আশা রাখবো আপনাদের অডিওতে আপনারা যদি এই সকল সেটিংস অনুসরণ করেন তাহলে আপনাদের অডিও কোয়ালিটি হবে স্টুডিও সমান। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনেছেন, স্টুডিও থেকেও আরও ভালো কোয়ালিটি আসবে। এরপরে সেকেন্ড সেটিংস আপনারা দেখুন, প্রথমেই আবারও থ্রি ডটে আসতে হবে, এরপরে আসতে হবে ইফেক্ট এবং তারপরে আসতে হবে রিভার্ব। দেখুন আমি রিভার্ব সেট করার সাথে সাথে ভয়েস কোয়ালিটি কীরকম একলা পরে মন। দেখুন এর পরবর্তী যে সেটিংসগুলো রয়েছে সেগুলোর কোনো প্রয়োজন নেই, আপনারা সরাসরি চলে আসুন নয়েজ রিডাকশন। এই নয়েজ রিডাকশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা চার্ট আসবে, এখান থেকে আপনাদের ভয়েস কোয়ালিটি এবং আপনারা যে অডিওটা করেছেন তার নয়েজ অনুসারে কিন্তু এগুলো কম বেশি করে আপনাকে শুনতে হবে যে কতটা প্রয়োজন রয়েছে এবং কতটা নয়েজ রয়েছে, সেই অনুসারে এই স্কেলগুলোকে বাড়িয়ে কিন্তু আপনাদের নয়েজটাকে রিমুভ করতে হবে। এরপরে চলে আসুন কম্প্রেসার। এই কম্প্রেসার বিষয়টি বুঝে নিন, আমরা কখনো কখনো গান করার সময় হয় কি আমাদের কখনো কখনো স্কেলটা উপরে উঠে যায় এবং কিছু কিছু সময় স্কেলটা নিচে নেমে আসে, এই কম্প্রেসার ইনেবল করলে কিন্তু আমাদের সেই স্কেলটা লেভেল থাকে। মেঘলা হলে দিন একলা পরে মন, কাটতে না চায় রাত। এর পরবর্তী অপশন হলো ইকুয়ালাইজার। এই ইকুয়ালাইজার অপশনটি আপনারা যদি ইনেবল করে দেন এবং সেই সেটিংসটি যদি আপনারা মেনটেন করেন তাহলে লক্ষ্য করবেন আপনাদের ভয়েসের মধ্যে একটা পাওয়ার চলে আসবে। তবে চেষ্টা করবেন যে ইকুয়ালাইজার যে সেটিংসটি রয়েছে সেটি যেন এরকম হয়, তাহলে কিন্তু ভয়েস কোয়ালিটি আপনারা অনেক বেটার পাবেন। মেঘলা হলে দিন একলা পরে মন, কাটতে না চায় রাত। প্রত্যেকটি সেটিংসের পর আপনারা বুঝতেই পারছেন যে অডিওটার কীরকম পরিবর্তন আসছে। এতক্ষণ থেকে আপনারা যে সেটিংসগুলো দেখলেন একটা ভোকাল মাস্টারিংয়ের জন্য এই সেটিংসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কোনো অডিও ফাইলের মধ্যে অপ্রয়োজনীয় কিছু অংশ থাকে, যে অংশগুলো আমাদের কেটে ফেলতে হয়, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনাকে প্রথমে লেফট সাইডের যে স্টিকটি রয়েছে সেটিকে টাচ করতে হবে এবং রাইট সাইডের যে স্টিকটি রয়েছে সেই স্টিকটাকে আপনাকে টেনে নিয়ে আসতে হবে যতদূর পর্যন্ত আপনার অপ্রয়োজনীয় অংশটুকু রয়েছে। আপনারা চাইলে এখান থেকেও কাটতে পারেন এবং চাইলে আপনারা এই অপ্রয়োজনীয় অংশটুকু কেটে নিতে পারেন। যেহেতু আমার এই অংশটুকু প্রয়োজন নেই সেহেতু আমি এটুকু কেটে নিচ্ছি। এই অপ্রয়োজনীয় অংশটুকু কাট করার জন্য প্রথমে রাইট সাইডের উপরের দিকে দেখুন থ্রি ডট বলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে এবং দেখুন এরকম অনেক অপশন রয়েছে এবং নিচের দিকে দেখুন ডিলিট বলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলেই কিন্তু এই সিলেক্টকৃত অংশটি ডিলিট হয়ে যাবে। তবে যদি আপনার মনে হয় যে এটি ভুলবশত ডিলিট হয়ে গেছে তাহলে আপনাকে থ্রি ডটে আসতে হবে এবং নিচের দিকে দেখুন আন্ডু বলে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলেই কিন্তু সেই ডিলিটকৃত অংশটি পুনরায় চলে আসবে। তো যেহেতু আমার এই অংশটুকু প্রয়োজন নেই আমি আবার ডিলিট করে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনাদের অডিও ফাইলের যে কোনো অংশ আপনারা সিলেক্ট করে সেটাকে কাট করতে পারেন বা পেস্ট করতে পারেন। এরপরে চলুন আমি দেখাচ্ছি সেই অডিও ফাইলের উপরে আপনারা ইকুয়ালাইজার, ইকো তথা রিভার্ব এবং ইকো কিভাবে সেট করবেন। আপনার অডিও ফাইলটির নির্দিষ্ট কোনো এরিয়া যদি সিলেক্ট না করে আপনারা ইকো বা রিভার্ব ডালেন তাহলে কিন্তু সমস্ত অডিওটার মধ্যে একই রকম ইফেক্ট এবং একই রকম রিভার্ব সেট হয়ে যাবে। তবে এই অ্যাপসের মাধ্যমে আপনারা অডিও ফাইলের যে কোনো অংশ সিলেক্ট করে সেখানে রিভার্ব এবং ইকো ডালতে পারেন। দেখুন এই অডিও ফাইলটি শুধুমাত্র এই অংশটুকুতে আমার ইকো প্রয়োজন রয়েছে, তাই আমি প্রথমত এই অংশটুকু সিলেক্ট করে নিলাম এবং এখানে আমি কিভাবে ইকো ডালবো আপনারা লক্ষ্য করুন।
তাহলে প্রথমেই আপনাকে যে অংশটুকু ইকো প্রয়োজন রয়েছে সেই অংশটুকু সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্ট করে নেওয়ার পরে সোজাসুজি ডান দিকে উপরের দিকে কোণে দেখুন থ্রি ডট বলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে এবং তারপরে একই রকমভাবে ইফেক্টে আসতে হবে। ইফেক্টে আসার পরে আপনারা সরাসরি ইকোতে চলে আসবেন এবং ইকোতে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন এরকম একটা চার্ট আসবে। আপনার পছন্দ মতো এবং আপনার প্রয়োজন মতো এই স্কেলগুলোকে কম বেশি করে কিন্তু এই ইকোটাকে আপনি সেট করতে পারেন। আপনি যে অংশটুকুকে সিলেক্ট করেছেন সেই অংশটুকুর মধ্যে কীরকম ইকো প্রয়োজন রয়েছে সেই অনুসারে এই স্কেলগুলোকে আপনাকে কম বেশি করে সেট করে নিতে হবে। যেহেতু আমার এই গানের অংশটুকুর মধ্যে এরকম ইকো প্রয়োজন রয়েছে এই জন্য আমি কিন্তু এই ইকোটা সেট করলাম। না থাকে উপায় শুনে নিন তাহলে এই অংশটুকুতে ইকো সেট করার পরে এই অংশটুকু কেমন শোনাচ্ছে। চাইলে চলে যা যদি না থাকে উপায় সুতোয় বাধা জীবন ছেড়ে পালাবি কোথায়। লক্ষ্য করুন বন্ধুরা রাইট সাইডে উপরে থ্রি ডটে ক্লিক করার পরে ইফেক্টে যদি আপনারা এন্ট্রি নেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে এখানে প্রচুর প্রচুর পরিমাণে সেটিংস রয়েছে এবং প্রচুর অপশন রয়েছে। আপনাদের ভোকালে আপনাদের মন পছন্দের সেটিংস আপনারা এখান থেকে সেট করতে পারবেন। এই ভোকাল অডিও ফাইলটির উপরে বেসিক মাস্টারিং এবং ইকুয়ালাইজার ইকো এবং রিভার্ব সেট করার পরে এই অডিও ফাইলটির কোয়ালিটি কিরকম হলো চলুন একবার শুনে নেই। মেঘলা হলে দিন একলা পরে মন কাটতে না চায় রাত করবি কি এখন। মেঘলা হলে দিন একলা পরে মন কাটতে না চায় রাত করবি কি এখন। চাইলে চলে যা যদি না থাকে উপায় সুতোয় বাধা জীবন ছেড়ে পালাবি কোথায়। সুতোয় বাধা জীবন ছেড়ে পালাবি কোথায়। এবারে এই অডিও ফাইলটিকে সেভ করার জন্য সরাসরি উপরের দিকে দেখুন একটি সেভ অপশন রয়েছে। এই সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে সেই অডিও ফাইলটির কিন্তু আপনি রিনেম করতে পারবেন বা নেমটি চেঞ্জ করে নিতে পারবেন। আপনার অডিও ফাইলটির নেম চেঞ্জ করে নেওয়ার পরে সরাসরি এখানে ডান করে দিতে পারেন অথবা নিচের দিকে যে টিক চিহ্নটি রয়েছে সেখানেও আপনারা ক্লিক করতে পারেন। এরপরে এই অডিও ফাইলটিকে সেভ করার জন্য সরাসরি ডান দিকে সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু অডিও ফাইলটি সেভ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা আজকের ভিডিওতে খুব সহজভাবে বুঝে গেলাম আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে ল্যাক্সিস অডিও মেকার ব্যবহার করে আমরা কিভাবে হাই কোয়ালিটি অডিও রেকর্ড করতে পারবো, একজন অবিকল শিল্পীর মতো গান রেকর্ড করতে পারবো। তাহলে চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন আপনার জীবনের প্রিয় মানুষগুলোকে। ধন্যবাদ।